তো উত্তরাখণ্ড সিরিজের সেকেন্ড এপিসোডে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি চোপতা। তো সকাল 7টার সময় আমরা ঋষিকেশ থেকে বাস ধরেছি। তো বাসে করে ফার্স্টে রুদ্রপ্রয়াগ যাব। আমরা এবার গাড়ি করে ঘুরছি না, রিজার্ভ করে, কারণ আমাদের 4 দিনের ট্রেকের প্ল্যান আছে। গাড়ি রিজার্ভ করার কোনো মানে হয় না, ওই জন্য আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি। তো ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ বাসে ভাড়া নিচ্ছে 240 টাকা পার হেড। সকাল 7:45 নাগাদ বাসটা ছেড়েছে, আর 8-6 ঘন্টা লাগবে বললো যেতে। তো তারপরে রুদ্রপ্রয়াগ পৌঁছে রুদ্রপ্রয়াগ থেকে আমরা উখিমাঠ হয়ে চোপতা যাব। তো 7:45 বাস ছাড়ার পর 2 ঘন্টা পর এখানে একটা স্টপেজ দিয়েছে ব্রেকফাস্টের জন্য। তো এই জায়গাটার নাম হচ্ছে তিনধারা। এখান থেকে আরেকটু আগে গিয়ে দেবপ্রয়াগ বলে একটা জায়গা পড়ে, তো সেইখানে গঙ্গা নদীটার আর কি সৃষ্টি হয়েছে। সৃষ্টি বলতে ভাগীরথী আর আলোকনন্দায় দুটো নদী ওখানে সঙ্গম। তো তারপরে ওই জায়গাটা থেকে গঙ্গা নাম। তো এই ধাবার এই সাইডটা থেকে এটা হচ্ছে ভিউ। তো আমরা চোপতা পৌঁছে গেছি, বিকেল 4টা নাগাদ পৌঁছালাম। মাঝে ব্লক করা হয়নি, কারণ গাড়ি শেয়ার খোঁজার একটু ঝামেলা হচ্ছিল। তো আমরা রুদ্রপ্রয়াগ 1টা নাগাদ পৌঁছে গেছিলাম, তারপরে শেয়ার বোলেরো গাড়িতে উখিমঠে, তারপরে উখিমঠ থেকে আবার বোলেরো শেয়ারে চোপতা। তো পুরো এই জার্নিটা অলরেডি তোমরা ভিডিওতে দেখতে পেলে, রাস্তা একদম পুরো ওপি আর ভিউ একদম চরম। কিন্তু অনেক মাঝে মাঝে এমন জায়গা ছিল যেগুলোতে হয়তো দাঁড়ালে আরও ভালো ছবি ভিডিও তুলতে পারতাম, তো সেগুলো দাঁড়ালো না। তো শেয়ার গাড়ির এটাই অসুবিধা, বিশেষ করে ফটোগ্রাফার আর ব্লগারদের, নিজের মনের মতো দাঁড়ানো যায় না। আমার একটা জায়গায় খুব দাঁড়াবার ইচ্ছা ছিল, যেটা হচ্ছে দেবপ্রয়াগ, কিন্তু অনেক সস্তাতে আমরা আর কি পৌঁছে গেলাম চোপতাতে। পার হেড আমাদের লাগলো ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ 240 টাকা, রুদ্রপ্রয়াগ থেকে উখিমঠ 120 টাকা, আর উখিমঠ থেকে চোপতা 200 টাকা। উখিমঠ থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আপ টু চোপতা অবধি, তারপরে বৃষ্টি থেমে গেল, আবার এখন মেঘ করেছে। মাঝে আমরা লাঞ্চ টাঞ্চ করলাম, আর এখানে একটা হোটেলও নিয়ে নিয়েছি আমরা। তো হোটেলের ভাড়া 2000 টাকা নিচ্ছে, 5 বেডেড রুম। তো এইটা হচ্ছে চোপতার মেন মার্কেটটা, এখানে কিছু কিছু হোটেল আছে, হোমস্টে, আর এই এখান থেকে গাড়িও পাওয়া যায়, শেয়ার রিজার্ভ গাড়ি। আর এইগুলো হচ্ছে খাবার দোকান। আর এই রাস্তাটাতে এই যে ঘন্টা দেওয়া আছে, তো এইদিক টুঙ্গুনাথের ট্রেকটা হয়, তো কালকে এই দিক দিয়ে আমরা টুঙ্গুনাথের ট্রেক করব। তো মেনলি টুঙ্গুনাথ ট্রেকের জন্য এখানে আসা, টুঙ্গুনাথ ট্রেক আর চন্দ্রশিলা
পিক যেটা, তো সেটাও যাবো আমরা। তো আমাদের হোটেলটা এই মেইন এন্ট্রি গেটের এদিকে, ওই দিকটাতে। আবার দেখা হচ্ছে কালকে তুঙ্গনাথ মন্দির আর চন্দ্রশিলা ট্রেকে। চোপতা থেকে টুঙ্গুনাথ অলমোস্ট 3-3.5 কিলোমিটার রাস্তা, তারপরে টুঙ্গুনাথ থেকে চন্দ্রশিলা আরও 2 কিলোমিটার, আর টোটাল ওই 5-5.5 কিলোমিটার যাওয়া আর 5-5.5 কিলোমিটার আসা। 5 মিনিট চলতে না চলতে হাঁপাতে লেগেছি সবাই। অবস্থা পুরো কেরোসিন। তো টুঙ্গনাথ মন্দির অবধি এরকমই রাস্তা করা আছে, তারপরে টুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা অবধি রাস্তা নেই। এইগুলো সব রডোডেনড্রন গাছ, রডোডেনড্রনের টাইম এলে খুব ভালো লাগবে এদিকটাতে। আর চোপতাকে উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ডও বলা হয়, চরম ভিউ। এই সামনে এই যে এই পিকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কেদারনাথ পিক বা কেদারনাথ ডোম। এখন ঘড়িতে টাইম 8:05, আকাশ একটু মেঘ চলে আসছে, কিন্তু খুব সুন্দর লাগছে ছবিতে, পিকগুলো পুরো এখন ভিজিবল আছে। বেশি মেঘ হয়ে গেলে একটু মুশকিল, কারণ চন্দ্রশিলা পিক থেকে তখন ভালোভাবে ভিউ দেখা যাবে না। তো অলমোস্ট 1 ঘন্টা 10-15 মিনিট মতো আমাদের হাঁটা হয়ে গেছে, আশা করছি আর 1.5 ঘন্টার মধ্যে টুঙ্গনাথ পৌঁছে যাবো। তো এবার বেশ কড়া রোদ উঠেছে, এতক্ষণ ছায়ার মধ্যে দিয়ে হাঁটছিলাম। এখানে অক্টোবর মাসে সকাল 6টার সময় সানরাইজ হচ্ছে, তখন টাইম হচ্ছে 9:05। তো আমরা অলমোস্ট টুঙ্গনাথ চলে এসেছি, আর খানিকটা রাস্তা বাকি আছে। তো টুঙ্গনাথের ব্যাপারে কিছু হিস্ট্রি আছে যেগুলো আমি একটু বলে দিই ভিডিওতে। তো টুঙ্গনাথ হচ্ছে পঞ্চকেদারের একটা পার্ট, এটা তৃতীয় কেদার। তো 5টা কেদার হচ্ছে কেদারনাথ, টুঙ্গনাথ, রুদ্রনাথ, মধুমহেশ্বর আর কল্পেশ্বর। তো এই পঞ্চকেদারের ইতিহাসটা হচ্ছে যে মহাভারতে যখন পাণ্ডবদের সঙ্গে কৌরবের যুদ্ধ হয় আর পাণ্ডবরা জিতে যায়, তো তারা ভীষণ গিল্টি ফিল করে যে তারা নিজেদের ভাইদের সঙ্গে লড়াই করে, সেই জন্য তারা ঠিক করে যে তারা প্রায়শ্চিত্ত করবে। তো সেই জন্য তারা শিবের কাছে যায় বা শিবকে খুঁজতে লাগে, কিন্তু শিব তাদের উপর রুষ্ট হয়ে ছদ্মবেশ ধারণ করে, একটা গরুর ছদ্মবেশ। তারপরে শিব এখানে একটা গুপ্তকাশী বলে জায়গা আছে, তো সেখানে গিয়ে লুকিয়ে যায়। পাণ্ডবদের যে ভীম, তো ভীম শিবকে
আইডেন্টিফাই করে ফেলে ওই গরুটাকে, তখনই ওই শিপ নিজের শরীরকে বিভিন্ন পার্টে আর কি ডিভাইড করে দেয়, মানে বিভিন্ন জায়গাতে আর কি সেই পার্টগুলো দেখা দেয় আর কি। তো তার মধ্যে এখানে টুঙ্গনাতে হচ্ছে ওই গরুর যে আর্মস বা পাগুলো সেগুলো এখানে দেখা দিয়েছিল, আর কেদারনাথে হচ্ছে হাম্প যেটা, তো পিঠের কুঁচটা, তো সেটা দেখা দিয়েছিল। তো এটাই হচ্ছে হিস্ট্রি। তো দেখা যাচ্ছে এখান থেকে টুঙ্গনাথ ফার্স্ট গ্লিমস, এই যে, আর এই উপরে এই টপটা হচ্ছে চন্দ্রশিলা পিক বা চন্দ্রশিলা টপ। টুঙ্গনাথ মন্দিরের অল্টিচিউড হচ্ছে 12,000 ফিট, এটাই সব থেকে হাইয়েস্ট শিবলিঙ্গ বা শিব মন্দির। তো ইন্ডিয়াতে মোট 12টা শিব মন্দির বা জ্যোতির্লিঙ্গ আছে। তো আমরা 15:10 নাগাদ পৌঁছলাম, 3 ঘন্টা লাগলো। তো আরও আধা ঘন্টা আমরা আগে পৌঁছাতে পারতাম, কারণ আমরা অনেক ছবি ভিডিও তুলছিলাম, তো সেজন্য আমাদের অনেক টাইম লেগেছে। তো এখানে এবার খানিকক্ষণ থেকে মন্দির দর্শন করে আবার আমরা চন্দ্রশিলা পিকের দিকে যাব। তো টুঙ্গনাথ থেকে আবার আমরা চন্দ্রশিলার দিকে এগোলাম। এখানে রাস্তা একটু খারাপ, তো 12,000 ফিট থেকে আমরা প্রায় 13,000 ফিট অবধি যাব। ফাইনালি আমরা চন্দ্রশিলা টপে পৌঁছে গেছি। কিন্তু এখানে এখন পুরো মেঘে ভর্তি, কিছু দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে খুব সুন্দর ভিউ আছে, প্রচুর পিক দেখা যায়, যেমন মাউন্ট ত্রিশূল, নন্দাদেবী আর কেদারনাথ ডোমটাও ভালো দেখা যায় এখান থেকে, ওটা নিচ থেকে দেখিয়েছি অলরেডি। আর এখানে একটা মন্দিরও আছে। আমরা চন্দ্রশিলা পিকে কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি যদি আকাশ পরিষ্কার যদি হয় বা ওয়েদার যদি ক্লিয়ার হয়, চান্স খুবই কম। টোপতাতে না থেকে যদি কেউ টুঙ্গনাথের কাছাকাছি এসে থাকো, ওখানে অনেক হোমস্টে আছে থাকার, তাহলে ভোরবেলা এই পিকটাতে এসে খুব সুন্দর সানরাইজ দেখা যায়। আর এই চন্দ্রশিলা পিকেরও একটা হিস্ট্রি আছে, তো আর ডিটেলসের আমি একটা নিচে ওঠার সময় একটা ছবিতে আর কি লেখা ছিল, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর বলছি না। তো এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেজন্য আবার সোয়েট শার্ট পরে নিয়েছি। অলমোস্ট আমরা 15 মিনিট হয়ে গেল আমাদের এখানে থাকা, তো আর মনে হচ্ছে না কি ওয়েদার ঠিক হবে, তো আমরা আবার নিচের দিকে নামবো। এবার আর ভিডিও করছি না, কারণ একই রুট সেই জন্য। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও। আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আমরা সারি ভিলেজ যাব, তো সারি ভিলেজ থেকে দেউরিয়া তাল একটা ট্রেক হয়, তো সেটা করব, তো সেটার ভিডিও নেক্সট এপিসোডে আসবে, স্টে টিউন ফর দ্যাট। তো চলো, বাই, টাটা।